Dear students, welcome to online class. I am Mohammad Farooq Hossain, assistant teacher, Harishankarpur, JC Secondary Vidyapeeth, Jhinaidah Sadar, Jhinaidah. I will discuss about tense for class 7. Priyo Shikkharthira, ajke ami tomader tense niye alochona korbo. আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে টেন্স। টেন্স টেন্স শব্দটি মূলত ল্যাটিন শব্দ টেম্পাস থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটির উৎপত্তি। আর এই টেম্পাস শব্দের আভিধানিক অর্থ হলো সময়। তাহলে টেন্স শব্দের অর্থ হলো সময় বা কাল। ইংরেজি ভাষাকে সঠিকভাবে লিখতে হলে টেন্স অবশ্যই জানা প্রয়োজন। এজন্য টেন্সকে বলা হয় ইংরেজির প্রাণ বা হৃৎপিণ্ড। তাহলে আমরা জান সর্বপ্রথম জেনে নিই টেন্স কাকে বলে। টেন্স কাকে বলে? ক্রিয়া বা কাল, ক্রিয়া বা কাজ সম্পূর্ণ হওয়ার সময়কেই টেন্স বলে। টেন্স বলে। এবার টেন্সের প্রকারভেদ। তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে কি কত হলো? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্টেন্স বা অতীতকাল। তিন নাম্বার ফিউচার টেন্স। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে আমরা কি জানলাম? টেন্স প্রধানত তিন প্রকার। এক, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। দুই, পাস্ট টেন্স বা অতীতকাল। তিন, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এবার আমরা জানি যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। যে ভাব দ্বারা কোনো কাজ বর্তমান সময়ে সম্পূর্ণ হয়েছে এমন বোঝায় তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। পাস্ট টেন্স,
ভার্বের কাজ অতীতে সম্পন্ন হয়েছে বা সম্পন্ন হয়ে গেছে এমন বোঝালে তাকে বলে past tense যেমন I went to school অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম future tense তাহলে future tense কাকে বলে যে ভার্বের কাজ ভবিষ্যৎ সময়ে সম্পূর্ণ হবে তার কালকে সংক্ষেপে future tense বলে যেমন I shall go to school আমি স্কুলে যাব তাহলে আমরা বলবো কি present tense মানে বর্তমান কাল past tense মানে অতীত কাল future tense মানে হলো ভবিষ্যৎ কাল এবার present tense কে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় তাহলে present tense present tense কে আবার চারটি ভাগে ভাগ করা যায় তাহলে আমরা দেখে নিই present tense এর চারটি প্রকার কি present indefinite present indefinite tense present continuous tense present perfect tense তাহলে আমরা দেখলাম present tense কে যে চারটি ভাগে ভাগ করা যায় তা হল present indefinite tense present continuous tense present perfect tense present perfect continuous tense এলো present indefinite tense এর চারটি প্রকার তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে জানলাম টেন্স কাকে বলে টেন্স কত প্রকার কি কি এবং প্রেজেন্ট টেন্সকে যে চারটি ভাগে ভাগ করা যায় বা তাও জানলাম এখানে দেখালাম যে প্রেজেন্ট টেন্সকে যে চারটি ভাগে ভাগ করা যায় তা প্রেজেন্ট ইনফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার past tense এবং future tense কো ঠিক present tense এর মতো চারটি ভাগে ভাগ করা যায় তাহলে এভাবে লিখতে পারি যে past tense চার প্রকার ঠিকই এক past indefinite tense past continuous tense
তারপরে টেন্স টেন্স স্যার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টেন্স এভাবে ফিউচার টেন্স কো ঠিক সাইট ভাগে ভাগ করা যায় এই মানে এখানে যদি আমরা ফিউচার লিখি ফিউচার লিখি তাহলে যে ফিউচার টেন্স কো চারটি ভাগ করা যায় এখানে আমরা ফিউচার লিখে দেই ফিউচার টেন্স তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা টেন্সের প্রকারভেদ টেন্স সম্পর্কে আলোচনা করলাম ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের এই টেন্সের প্রকারভেদ দিয়ে আলোচনা করবো স্ক্রিন থেকে এখানে খোদা হাফেজ তোমরা ভালো থাকবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ